ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই, কোরিয়ান নামগুলো উচ্চারণে একটু কঠিন হওয়াতে এখানে আমি ক্যারেক্টারদের বাংলাদেশি নামে ডাকবো। বিডেবিল্ড মুভির প্রথমেই আমরা সীমার সাথে পরিচিত হই, যে সিওলের এক ব্যাংকে মিডল র্যাঙ্ক অফিসার হিসেবে কাজ করত। তো এক রাতে বাসায় ফেরার পথে কিছু বকাটে এক মেয়েকে উত্ত্যক্ত করছিল। সীমা এই ঘটনা নিজের চোখে দেখলেও কোনো অ্যাকশন নেয় না, এমনকি ওই মেয়ে তার কাছে সাহায্য চাইলেও সে ওইখান থেকে চলে আসে। পরের দিন এক বৃদ্ধ মহিলার ঋণের আবেদন পাশ করানোর জন্য সীমাকে বারবার অনুরোধ করতে থাকে। এতে সীমা ঋণ পাশ তো দূরের কথা, উল্টো মহিলাকে ধমক দিয়ে বসে। এরপর পুলিশ তাকে থানায় আসতে বলে, যাতে গত রাতের বকাটে ছেলেগুলোকে শনাক্ত করা যায়। যেহেতু সীমা ঘটনার সময় একমাত্র সাক্ষী ছিল, তাই সে কাজের মাঝেই থানায় পৌঁছায়। একজন পুলিশ অফিসার গত রাতের সেই মেয়েটার অবস্থা দেখায়, যা এই বদমাশগুলো করেছে। কিন্তু সীমা তাদেরকে চিনতে পেরেও না চেনার কথা বলে চলে আসে। মেইন কথা, সে কোনো ঝামেলায় পড়তে চাইছিল না। অফিসে এসে সীমা দেখতে পায় তার এক সহকর্মী সেই বৃদ্ধ মহিলার ঋণের আবেদন পাশ করিয়ে দিয়েছিল। এতে সীমা মোটেও খুশি ছিল না, এমনকি সে রাগে ওই কলিগকে যা ইচ্ছে তা বলে দেয়। সহকর্মীকে বকাঝকা দেওয়ার পর সীমা টয়লেট করতে আসে, যেখানে সে দেখে কেউ ক্লিনার মপ দিয়ে দরজা আটকে ফেলেছে। তবে কোনো মতে সে দরজা খুলতে সক্ষম হয়। বাইরে এসে সে দেখে যেই ব্যক্তি তার দরজা আটকেছিল তার মতো এই সহকর্মী জুতা পরে আছে, যাকে একটু আগে সে গালিগালাজ করেছিল। এবার সীমার মাথা এতটাই গরম হয়ে যায় যে সে তাকে ব্যাংকের সবার সামনেই জোরে চড় লাগিয়ে বসে। কিন্তু এরপরই সীমা খেয়াল করে তার সহকর্মীর মতো একই জুতা অফিসের পরিচ্ছন্ন কর্মী পরে আছে, ফলে সীমার ভুল ভাঙে। আসলে ওই পরিচ্ছন্ন কর্মী কাজ করতে গিয়ে ভুলে সেই মপটা দরজার লকে আটকে ফেলে। এখন সীমার এমন আচরণে ম্যানেজার তাকে কয়েকদিনের ছুটি প্রদান করে। অন্যদিকে আমরা দেখি তার ছোটবেলার বান্ধবী রীতা তাকে প্রায় চিঠি পাঠাতো, যেগুলোকে সীমা তেমন পাত্তা দিত না। তবে হঠাৎ পাওয়া ছুটিতে সীমা কাজের কিছু খুঁজে পাচ্ছিল না, তাই সে রীতার সঙ্গে দেখা করতে তার গ্রামে রওনা হয়। বিচ্ছিন্ন এক দ্বীপে ছিল সীমার গ্রাম, যেখানে সে ছোটবেলায় রীতার সাথে সময় কাটাতো। এখন সীমাকে এতদিন পর দেখতে পেয়ে রীতা খুব খুশি ছিল। বর্তমানে এই গ্রামে মাত্র 8-10 জন লোক বসবাস করে, যাদের অধিকাংশ ছিল মহিলা। তবুও এই মহিলারা পুরুষদের প্রধান হিসেবে মানত, কারণ দ্বীপটা শহর থেকে আলাদা ছিল বলে এখানে কোনো স্কুল ছিল না, তাই গ্রামের কেউই কোনোদিন পড়াশোনা করেনি। এজন্য তাদের চিন্তা ভাবনাও ছিল আদিম সমাজের মানুষের মতো। রীতার স্বামী হচ্ছে মকবুল, তাদের সঙ্গে থাকতো তার ভাই আবুল। এছাড়া এক বুড়ো ব্যক্তিও থাকেন, যিনি গাঁজা চেবানো ছাড়া আর কিছুই করেন না। যাই হোক, রীতা সীমাকে তার বাসায় নিয়ে আসে, যেখানে সীমা রীতার একমাত্র মেয়ে পরীর সাথে পরিচিত হয়। রীতার খুব ইচ্ছে সে তার মেয়েকে পড়াশোনা করাবে, কিন্তু এখানকার যা অবস্থা তাতে মেয়েকে পড়ানো অনেকটাই অসম্ভব। রাতে ডিনার করার পর মকবুল পরীকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। তাদের যাওয়ার পর মকবুলের ছোট ভাই আবুল এসে রীতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, আর রীতাও এমন আচরণ করছিল যেন ব্যাপারটা খুব স্বাভাবিক। এদিকে মাছ ধরতে ব্যর্থ হতে মকবুল নিজের রাগ রীতার উপর দেখাচ্ছিল। এতে বোঝাই যায় রীতা তাদের কাছে একজন দাসী মাত্র, যাকে যখন খুশি ব্যবহার করা যাবে। এছাড়া আমরা মকবুলের মাকে দেখতে পাই, যিনি গ্রামের মহিলাদের সর্দারনী ছিলেন। তিনি বাকি মহিলাদের কান ভরতে থাকেন, এই বলে যে সমাজে পুরুষ মানুষ না থাকলে টিকে থাকা যায় না। উনার বোকা বান্ধবীগুলো উনি যা বলতেন তাতেই সবসময় সায় দিত। তারপর রীতা সকালের নাস্তা নিয়ে সীমার কাছে যায়, যেখানে সে তার বান্ধবীর গায়ের রং, পোশাক, সুন্দর ফিগারে মুগ্ধ ছিল। এমনকি শহরে সুন্দর জীবন কাটানো নিয়েও রীতা আফসোস করত, যদি সেও সীমার মতো আনন্দের জীবন কাটাতে পারত। কিন্তু সীমা তার ধারণা ভুল বলে জানায়, শহরের জীবন গ্রামের থেকে অনেক কঠিন হয় বলে সীমা স্বীকার করে। দুই বান্ধবীর কথাবার্তার পর সীমা গ্রামের ভেতর ঘুরতে থাকে। গ্রামের মধ্যে শুধু একটা টাওয়ার ছিল, আর এখানে মোবাইলও আছে মাত্র একটাই, যা মকবুলের মায়ের ঘরে থাকে। এমন সময় আবুল নিজের খারাপ উদ্দেশ্য নিয়ে সীমার কাছে আসে, তবে ঠিক সময়ে পরী সেখানে আসলে আবুল চলে যায়। এদিকে এক যৌনকর্মী গ্রামে আসে মকবুলের কাছে। ওয়াইফ থাকা সত্ত্বেও মকবুল অন্য নারীর সঙ্গে এমন কাজ সহজেই করতে পারছিল। এছাড়া ঘরের বাইরে বসে থাকা রীতারও যেন এতে কোনো প্রভাব পড়ছিল না, কারণ একটাই, এই গ্রামে পুরুষেরা যা ইচ্ছে তা করতে পারবে, যেন তারা এখানকার দেবতা। এই কর্মীর নাম ছিল সবিতা, আর সে রীতাকে ভালো করেই চিনত। কাজ শেষ হওয়ার পর সবিতা তাকে বোঝায় এখান থেকে শহরে চলে যেতে, তবে উত্তরে রীতা জানায় তার ভাগ্যে এত সুখ লেখা নেই। এরপর জামা কাপড় ছড়াতে গিয়ে রীতা মকবুলের প্যান্ট থেকে পরীর আন্ডার গার্মেন্ট দেখতে পায়। এর মানে মকবুল নিজের ছোট্ট মেয়েকেও তার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে। ঘরে ঢুকে রীতা
দেখে কোরি বসে বসে মেকআপ করছে। এই মেকআপ আইটেম গুলো সবিতা তাকে দিয়েছিল। ছোট্ট পরীর মনে গেঁথে গেছে যে সবিতা এত সুন্দর করে সাজগোজ করে বলে বাবা তাকে এত ভালোবাসে। এখন সেও যদি সবিতার মতো দেখতে সুন্দর হয় তাহলে বাবাও তাকে সবিতার চেয়ে বেশি ভালোবাসবে। কিন্তু রীতা তাকে বোঝানোর চেষ্টা করে এই ভালোবাসার সাথে বাবা ও মেয়ের ভালোবাসা একরকম না। এই শুনে পরী কিছুটা রাগ দেখাতে শুরু করলে তখনই মকবুল সেখানে এসে পড়ে। তবে সৌভাগ্যক্রমে সে তাদের কথাবার্তা বুঝতে পারে না, অর্থাৎ রীতা যে তার উদ্দেশ্য সম্পর্কে জেনে গেছে। এরপর রীতা খেয়াল করে মকবুল নিজের মেয়ে পরীকে বাজেভাবে টাচ করছে, যা দেখে সে বাইরে গিয়ে একটি কোদাল হাতে নেয় মকবুলকে মেরে ফেলার জন্য। তবে সাহসের অভাবে সে কাজটা করতে পারে না, তাই রীতা সীমার সঙ্গে দেখা করে জানায় সে আর এখানে থাকতে চাইছে না। সীমা যেন তাকে ও তার মেয়েকে তার সঙ্গে শহরে নিয়ে যায়। তবে সীমা বলে সে নিজেই তার চাকরি নিয়ে বিপদে আছে, এছাড়া সে এক রুমের বাসা নিয়ে থাকে, সেজন্য চাইলেও সে আগামীকাল তাদের নিয়ে যেতে পারবে না। এখন রীতা সব ঘটনা সীমাকে খুলে বলে যে মকবুল এসব কাণ্ড ঘটানোর ধান্দায় আছে। কিন্তু সীমা তার কথায় বিশ্বাস করছিল না, কারণ এক বাবা কিভাবে নিজের মেয়ের সাথে এমনটা করার চিন্তা করতে পারে। রীতা তাকে অনুরোধ করে অন্তত পরীকে যেন সে তার সাথে নিয়ে যায়। তবে সীমাকে আমরা আগে থেকেই চিনি, সে সবসময় ঝামেলা এড়ানোর চেষ্টা করে, এবারও করেছে তাই। বান্ধবীর আজগুবি কথায় কান না দিয়ে সে কালকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। আমরা দেখি তাদের কথাবার্তা গ্রামের এক মহিলা লুকিয়ে শুনছিল। পরের দিন সকালে রীতার কথা যাচাই করার জন্য সীমা পরীর সঙ্গে দেখা করে। ছোট্ট পরীর আকার ইঙ্গিত দেখে সীমা বুঝে ফেলে রীতার কথাগুলো সত্য, কারণ এত ছোট মেয়ে বড়দের ব্যাপারগুলো ভালো করেই জানতো। এমনকি তার বাবা যে তার ব্যক্তিগত জায়গায় টাচ করে তাও পরী স্বীকার করে। ঠিক এমন সময় মকবুলের মা এসে সীমাকে বোঝায় তার বান্ধবী রীতা হচ্ছে একটা মিথ্যেবাদী। সে একটা ভিখারিনী ছিল যাকে তার ছেলে আশ্রয় দিয়েছে, এমনকি পরী তার আসল নাতনিও না। মানে পরী রীতার মেয়ে হলেও মকবুল ছিল তার সৎ বাবা। এদিকে রীতা এখন পালিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে মকবুলের মায়ের ফোন থেকে সবিতাকে কল করে, যেখানে সবিতা তাকে আগামীকাল সকালে নিতে আসবে বলে জানায়। রীতা কিছু টাকাও চুরি করে। প্ল্যান অনুযায়ী ভোরবেলা সে পরীকে নিয়ে রওনা হয়, কিন্তু পরী তার সাথে যেতে চাইছিল না, সে বাবার সাথেই থাকতে চায়। তবে রীতা তাকে বোঝায় এখানে থাকলে তার মতো পরীকেও ভবিষ্যতে নির্যাতনের শিকার হতে হবে। মায়ের পরামর্শ শুনে পরী পালিয়ে যেতে রাজি হয়। এরই মধ্যে সবিতা বোট চালককে নিয়ে দ্বীপে এসে পড়েছিল। রীতা বোট চালককে টাকা দিয়ে দ্রুত নৌকা চালু করতে বলে, কারণ সেখানে মকবুল ইতোমধ্যেই চলে এসেছিল। কিন্তু বোট চালকের ব্যবহারে বোঝা যায় সেও মকবুলের সাথে জড়িত। আসলে মকবুল আগেই রীতার প্ল্যান জেনে ফেলেছিল। ওই রাতে সেই মহিলা সীমার সঙ্গে রীতার কথা শুনে এই কুটনামিটা করেছে। এখন মকবুল রীতাকে ধরে গ্রামের ভেতর নিয়ে এসে অমানবিক ভাবে নির্যাতন করতে থাকে। এতে রীতাও প্রতিবাদ শুরু করে দেয়। সেও বলে পরীর আসল বাবা সম্পর্কে জানা যায়নি, কারণ গ্রামের সব পুরুষেরা তাকে ধর্ষণ করেছে। এই শুনে মকবুল তাকে আরো মারতে থাকে। গ্রামের মহিলাগুলো রীতার এমন অবস্থা দেখেও কিচ্ছু করছিল না। তারা মনে করত হাজবেন্ড তার ওয়াইফকে মারার অধিকার রাখে। তবে পরী মায়ের অবস্থা দেখে বাবাকে থামতে বলে, কিন্তু তার বাবা তাকে এত জোরে ধাক্কা মারে যে সে পাশের একটি শক্ত পাথরে পড়ে মাথায় আঘাত পায়, আর পরিণামে মেয়েটি সেখানেই মারা যায়। এই দৃশ্য সীমা দূর থেকে দেখছিল, তবে বরাবরের মতো নিজেকে ঝামেলা মুক্ত রাখতে সে ওইখান থেকে চলে যায়। এই ঘটনার পর গ্রামে একজন পুলিশ অফিসার আসে। তখন মকবুল ও বাকি গ্রামবাসীরা অফিসারকে জানায় আজ সকালে রীতা জোর করে পরীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তাকে বাধা দেয়াতে সে পরীকে মেরে ফেলেছে। মানে সবাই এখন রীতাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ঠিক সেই সময় সীমা সেখানে আসলে অফিসার তাকে জিজ্ঞেস করে সে কিছু দেখেছে কিনা, কিন্তু স্বার্থপর সীমা জানায় ঘটনার সময় সে ঘুমাচ্ছিল। এই শুনে রীতা প্রচন্ড কষ্ট পায়। সে ভেবেছিল অন্তত তার বান্ধবী তাকে সাপোর্ট করবে। এরপর মকবুল অফিসারকে বোঝায় ঘটনাটা দুর্ঘটনাক্রমে ঘটে গেছে, রীতাকে যেন গ্রেফতার না করা হয় সেজন্য তারা অফিসারকে ঘুষ টুস দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। ওই রাতেই আবুল সীমার খাবারে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল যাতে সে তাকে ধর্ষণ করতে পারে, কিন্তু ঠিক সময়ে রীতা এসে সীমাকে এই জানোয়ার থেকে রক্ষা করে। পরের দিন রীতার মাথায় যেন রক্ত চড়ে বসে, সে এই দুর্বিষহ জীবন থেকে মুক্ত হতে চায়। তাই সে একে একে গ্রামের সবাইকে কোদাল দিয়ে নির্মম ভাবে হত্যা করতে আরম্ভ করে, এমনকি সীমাকেও সে এবার রেহাই দিবে না। তবে সীমা কোনো মতে ওই বোট নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে ঘাটে ফিরতেই সীমাকে আটক করা হয়। অন্যদিকে সেই দ্বীপে আর কিছুই করার ছিল না রীতার, এজন্য সে নতুন জীবন শুরু করতে শহরে চলে আসে। শহরে আসতেই আমরা রীতার আস
আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। সে মূলত সীমাকে হত্যা করতে এসেছিল, কারণ পরীর মৃত্যুর ঘটনাটা সীমা নিজের চোখে দেখা সত্ত্বেও সে অফিসারকে কিছু বলেনি। তাই প্রতিশোধ নিতে সে থানায় এসে সীমাকে হত্যার চেষ্টা করে, কিন্তু সীমাও আত্মরক্ষা করতে গিয়ে রিতাকে একটি বাঁশির সাহায্যে আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিতা নিজের বান্ধবীর সীমার কোলেই মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে অবশেষে সীমার মাঝে কিছুটা পরিবর্তন ঘটে। সে ছোটবেলার একটা ঘটনা স্মরণ করে, যেখানে একবার কিছু দুষ্ট ছেলেরা সীমাকে বিরক্ত করতে থাকে, তবে রিতা তাকে ওই ছেলেগুলো থেকে রক্ষা করে। কিন্তু পরবর্তীতে ওই ছেলেরা রিতাকে বিরক্ত করতে শুরু করে, এটা দেখেও সীমা রিতার জন্য কিছু করেনি, ঠিক যেমন বর্তমানেও সে করে না। রিতার মেয়ের হত্যা দেখার পরেও সীমা তাকে সামান্য সহযোগিতাও করেনি, মানে সীমা অতীতেও যেমন ছিল বর্তমানেও তেমনই রয়ে গেছে। হাজারো অপমান নির্যাতন সয়ে যাওয়ার পরও অশিক্ষিত রিতা সবসময় সীমাকে আগলে রেখেছে। এমনকি পরি মারা যাওয়ার পর আবুল যখন সীমাকে ধর্ষণ করতে এসেছিল তখনও সে বান্ধবীকে বাঁচিয়েছে। মূলত এই চিন্তা বোধকে জাগ্রত করতেই শেষ দিকে রিতা তাকে মারতে আসে, আর রিতার মৃত্যুতে সীমা ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু এখন আফসোস করে আর কোনো লাভ নেই, এই ভাবনাটাই সীমাকে পরিবর্তন করে ফেলে। মুভির প্রথমে যে বকাটেদের সে চিনতে অস্বীকার করেছিল, এবার নিজেই থানায় গিয়ে সে অপরাধীদের পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারপর বাসায় ফিরে সীমা রিতার পাঠানো চিঠিগুলো পড়তে শুরু করে, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল বেডেভিল মুভির কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউস।